Hi students, welcome to Max Study Achievers. Swagat hai channel ko. Good morning students. Pila mane samaste kemti acho? Asa kichhi tumi mane samaste bhale re thibo. To pila mane kali tumar to science exam thila. Jo mane amara science exam question dekhi ki jai thila, seman to jani pari thibo je amara 100% real thila. Aw 100% answer madhe provide kara jai thila. Jo mane dekhi ki jai thibo, seman to already jani sari thibo je ha রিয়াল কোশ্চিন দেওয়া বলে অলরেডি আমার ইংলিশ হিন্দি সংস্কৃত আইটির কোশ্চিন প্রোভাইড করা যাই তো পিলা মানে তোমার আসন্তকালে হচ্ছে ম্যাথ এক্সাম রয়েছে তো ম্যাথর এক্সাম আমি কোশ্চিন আনসার 10 পর্যন্ত ডিসকসন করে আকে বি ডিসকসন করা তা পূর্ব পিলা মানে যে চ্যানেল পর্যন্ত সবসক্রাইব করে না জলদি জলদি চ্যানেল সবসক্রাইব করে দিও পাখে থাকা বেল আইকন প্রেস করে যাফলে তোমার নয় নয় নোটিফিকেসন মিলে যাব আউ পিলামানে তুমি নিজ ফ্রেন্ড মানক সহ বহুমাত্রায় সেয়ার কর যেমি ভিডিও সমস্ত পাখে পৌঁছি পাব আস্ত যা বি নোটিফিকেসন আসবে সঙ্গে সঙ্গে আমি নোটিফিকেসন তুমি মানে জাঁপার যে কোথায় চেঞ্জ হল কি আনসর কোণ ভুল রয়েছে কোণ কিছু সব তুমি মানে জাঁপার তো পিলা মানে চল তুমি মানে নিশ্চিত ভাবে খাতা পেন ধরিকি হি পিলা মানে প্র্যাকটিস কর কেবল যেহেতু ম্যাথ অছে তো তোমার তো পাটির পাটির হিসাব মনে রহব নি তো সেপাই ক্যালকুলেসন দরকার তো পিলা মানে তুমি মানে হাতে হি ক্যালকুলেসন খাতা পেন ক্যালকুলেসন করবা বুঝিপার তুমি 10 পর্যন্ত আমার কমপ্লিট হয়ে যাই চাল এবার আমি নেক্সট দেখবা আর যে পর্যন্ত 10 পর্যন্ত দেখি না অলরেডি আমার ভিডিও রয়েছে তুমি মানে দেখবো দেখিপার তো তা পূর্ব পিলা মানে আউ গোটে কথা যে তুমি মানে আমার 20K টার্গেট লা কিন্তু এপর্যন্ত 20K হয়ে পারা না তো তুমি মানে ভিডিও বহুমাত্রায় সেয়ার কর সবসক্রাইব কর যাফলে কি আমার 20K হয়ে যাব এবং আমি সব কোশ্চেন আমি রিয়েল আনসর প্রোভাইড করা বুঝিপার না তো জলদি জলদি পিলা মানে ফ্রেন্ড মানুষ কহিকি 20K সবসক্রাইব কমপ্লিট করিদিও দেখ পিলা মানে 11 কোশ্চেনটা কোণ রয়েছে গোটিয়ে সমঘনর সমগ্র পৃষ্ঠতলর ক্ষেত্রফল 216 বর্গ মিটর হলে বাহুর দৈর্ঘ্য কেতে পিলা দেখ সমঘনর সমগ্র পৃষ্ঠতলর ক্ষেত্রফল পিলা মানে এর সূত্র কোণ 6a² তাহলে 6a² পিলা মানে বাহুটা আমি কম করা এ নিয়ে যাওয়া 6a² ইকুয়াল কেতে দিয়েছি 216 তাহলে পিলা মানে a² কেতে হয়ে যাব 216 হরণ 6 হয়ে যাব 216 কু 6 ভাগ কলে কেতে হয়ে যাব 36 18 রহিলা 336 600 কু 36 পিলা মানে দেখ a² যদি 36 হেলা তাহলে এটা কেতে হয়ে যাব 36 রুট ওভার বার করা পিলা মানে 36 রুট ওভার কেতে 6 তাহলে আনসর হয়ে যাব 6 মিটার 6 মিটার দেখ পিলা মানে এটা অপশন ডি রে রয়েছে তাহলে আমার অপশন ডি হচ্ছে কারেক্ট আনসর তারপরে পিলা মানে নেক্সট কোশ্চেন দেখ কোণ রয়েছে গোটিয়ে সমঘনর কর্ণর দৈর্ঘ্য 18 মিটার হলে বাহুর দৈর্ঘ্য কেতে হব তাহলে পিলা মানে আমি কম দিয়েছি সমঘনর কর্ণ দিয়ে দিয়েছি আমি বাহার করা বাহুর দৈর্ঘ্য বুঝিপার তাহলে পিলা মানে সমঘন মনে কর বাহুটা আমি যদি এ নিয়ে যাবা তাহলে সমঘনর কর্ণর দৈর্ঘ্য কেতে হয়ে যাব এ রুট থ্রি বা রুট থ্রি এ হয়ে যাব রুট থ্রি এ 18 মিটার হলে আমি এর ভ্যালু বাহার করা তাহলে দেখ পিলা মানে কম লিখব এটি মু করিদি টিকি রুহ দেখ মনে কর কর্ণর বাহুকে আমি এ নেলে তাহলে কর্ণ কেতে হয়ে যাব এ রুট থ্রি পিলা মানে কেতে 18 এ রুট থ্রি যদি 18 হল তাহলে এর ভ্যালুটা কেতে হয়ে যাব পিলা মানে দেখ রুট থ্রিটা এটি গুণা হয়ে গেছে আর পুটু কলে হরা হয়ে যাব তাহলে 18/√3 তো পিলা মানে তাহলে তো রুট থ্রি রহবনি তাহলে আউ গোটে আমি রুট থ্রি মল্টিপ্লাই করা উপরে মধ্যে আউ গোটে রুট থ্রি মল্টিপ্লাই করা তাহলে কেতে হল 18√3/√3 কু রুট থ্রি রে মল্টিপ্লাই কলে 3 18 কু 3 রে ডিভাইড হয়ে যাব 6 তাহলে আনসর হয়ে গেল আমার 6√3 মিটার দেখ পিলা মানে 6√3 মিটারটা কোটি রয়েছে তোমার এইটি অপশন সি রে রয়েছে অপশন সি হচ্ছে কারেক্ট আনসর তারপর দেখ পিলা মানে নেক্সট কোশ্চেন কোণ রয়েছে তো পিলা মানে যে এপর্যন্ত চ্যানেল সবসক্রাইব কর না জলদি জলদি চ্যানেল সবসক্রাইব কর পাখে থাকা বেল আইকন প্রেস কর যাফলে কি তোমার মানুষ নয় নয় নোটিফিকেসন মিলে যাব তো দেখ পিলা মানে নেক্সট কোশ্চেন কোণ রয়েছে গোটে আয়তঘনর পার্শ্বপৃষ্ঠতলর ক্ষেত্রফল 336 বর্গমিটার ভূমির পরিসীমা 24 মিটার হলে উচ্চতা নির্ণয় কর তাহলে পিলা মানে আয়তঘনর পার্শ্বপৃষ্ঠতলর ক্ষেত্রফলের সূত্র কোণ
ইন্টু দৈর্ঘ্য মিশ্রণ প্রস্থ, তাহলে দেখ দৈর্ঘ্যকে আমি এল নিয়ে যাবা, প্রস্থকে আমি বি নিয়ে যাবা। গুণন উচ্চতা বা হাইট, তো এটা কেতে কইছি 336। তারপরে পিলা মানে কোন দেইছি ভূমির পরিসীমা, তাহলে ভূমির পরিসীমা কোটা 2 ইন্টু এল প্লাস বি। তাহলে পিলা মানে দেখো এই টোটালটা হচ্ছে আমার 24। পিলা মানে ফর্মুলা, মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলাকে ভালোভাবে মনে রাখব, 2 হোল এল প্লাস বি, এটা পিলা মানে দেখো 24 গুণন এইচ ইকুয়াল 336। তাহলে পিলা মানে দেখো এইচ বাহার করিবা, এইচ কেতে হয়ে যাব 336 ডিভাইডেড 24 হয়ে যাব। তো পিলা মানে দেখো প্রথমে আমি তাকে 6 রে কাটি দেবা, 6 4 যা 24, 6 রে কাটিলে 6 5 যা 30, 3 6 36, 6 6 তো 36। তারপরে এবার 56 কু 4 ডিভাইড করিবা, 4 1 যা 4, রহিলা 116, 4 4 যা 16। তাই পিলা মানে আনসর কেতে বাহারা 14। 14 দেখো তোমার কোথায় রয়েছে, এটা অপশন এ রে রয়েছে, তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট আনসর। এবার চলো নেক্সট কোশ্চেন দেখি কোন রয়েছে। তো তারপর পিলা মানে যদি এপর্যন্ত চ্যানেলকে সবসক্রাইব করে না, জলদি চ্যানেলকে সবসক্রাইব করে দিও। আর পিলা মানে বহু মাত্রায় নিজ ফ্রেন্ড মানক সহ মধ্যে শেয়ার কর। দেখ পিলা মানে গোটিয়ে চতুর্ভুজর কর্ণদ্বয় পরস্পরক সমকোণে ছেদ করতে। পিলা মানে কন্ডিশন দেখ কোণ রয়েছে, চতুর্ভুজর কর্ণদ্বয় পরস্পরক সমকোণে ছেদ করতে। কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 24 মিটার ও 15 মিটার হলে চতুর্ভুজর ক্ষেত্রফল কেতে। তাহলে পিলা মানে দেখো কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দিয়েছি 24 গুণ 24 ও 15। আমি পচারছি চতুর্ভুজর ক্ষেত্রফল কেতে। তাহলে পিলা মানে চতুর্ভুজর ক্ষেত্রফল সূত্র কোণ, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে কর্ণ কেতে অছি 24 অছি, আর গোটে কর্ণ 15 রয়েছে। তাহলে 24 কু দূরে ভাগ কলে 12, পিলা মানে 12 কু 15 গুণ, 12 5 60, 6 12 6 18, 180 বর্গ মিটার বা মিটার স্কোয়ার। দেখ পিলা মানে 180 বর্গ মিটার কোথায় রয়েছে, এইটি তোমার অপশন বি রে রয়েছে, অপশন বি হচ্ছে কারেক্ট আনসর। পিলা মানে কেবল ফর্মুলা পকাইব, দেখো তোমার মাত্র 5 সেকেন্ড 10 সেকেন্ড কিংবা 2 সেকেন্ড মধ্যে গোটে গোটে আনসর সলভ হয়ে যাচ্ছে, তো তুমি মানে এটা প্র্যাকটিস কর। তারপরে পিলা মানে নেক্সট কোশ্চেন দেখো কোণ রয়েছে, গোটিয়ে ট্রাপেজিয়ামর উচ্চতা নির্ণয় কর যাহার ক্ষেত্রফল 65 বর্গ সেমি, সমান্তর বাহুদ্বয়ের দৈর্ঘ্য 13 সেমি ও 26 সেমি। তাহলে পিলা মানে আমার কোণ দিয়েছি ট্রাপেজিয়ামর ক্ষেত্রফল দিয়েছি, আর সমান্তর বাহুদ্বয় দিয়েছি, আমি কোণ বাহার করা ট্রাপেজিয়ামর উচ্চতা বাহার করা। তাহলে পিলা মানে দেখ ট্রাপেজিয়ামর ক্ষেত্রফলর ফর্মুলা কোণ, হাফ ইন্টু এইচ ইন্টু সমান্তর বাহুদ্বয়ের দৈর্ঘ্যর সমষ্টি। তাহলে দৈর্ঘ্য আমার কেতে 13 আর 26 মিশে দেবা, 13 মিশানো 26, তাহলে আমার ক্ষেত্রফল কেতে দিয়েছি ইকুয়াল 65 বাড়ি পাইলাম। তাহলে পিলা মানে দেখ হাফ ইন্টু এইচ ইন্টু 13 রে 26 মিশিলে কেতে হয়ে যাব, 6 রে 3 মিশিলে 9, 2 রে 1 মিশিলে 3, 39 ইকুয়াল 65। তাহলে পিলা মানে এইচ কেতে হয়ে যাব 65, এটি দেখো 2 টাইমস ডিভাইড হয়ে গেছি, আর এপটু গেলে মাল্টিপ্লাই হয়ে যাব 39। পিলা মানে এটি মাল্টিপ্লাই হয়ে গেছি, এপটে কষলে ডিভাইড হয়ে যাব। এবার দেখো এটা টেবল 13 রয়েছে, 13 5 যা 65, 13 3 যা 39। পিলা মানে আর কিছু কটুছে কি, কটুনি, তাহলে 5 2 যা 10, 10/3। এবার পিলা মানে দেখো এটা কোণ ইম্প্রপার ফ্র্যাকশন হয়ে গেলে, তাকে মিক্সড ফ্র্যাকশন করবা, তাহলে 3 3 যা 39, 10 9 গেলে 1 1/3। তাহলে পিলা মানে আনসর কত হল 3 হোল 1/3 সেমি বা 3 পূর্ণ 1 বিভক্ত 3 সেমি। এটা কোথায় রয়েছে, অপশন এ রে রয়েছে, তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট আনসর। দেখ পিলা মানে তোমাকে লাগুথিব যে কোশ্চিন এত বড় এত ডিফিকল্ট অছে, কিন্তু পিলা মানে সেমি নয়, খালি তুমি মানে ফর্মুলা পকাও, তো ফর্মুলা পকালে মাত্র গোটে সেকেন্ড 2 সেকেন্ড মধ্যে তোমার কমপ্লিট হয়ে যাব, বুঝিপারা। এবার চলো নেক্সট নম্বর পরে যাবা। দেখ পিলা মানে এটি পচারছি 630 ভ্যালু, 660 ভ্যালুটা কেছে, দেখ পিলা মানে 660। তাহলে পিলা মানে 660 এটা তো ডাইরেক্ট আমার ত্রিকোণমিতির পড়ছে, 660 ভ্যালু হচ্ছে 2, অপশন ডি রে রয়েছে, তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। দেন নেক্সট কোশ্চেন পিলা মানে 2 tan 30 ইন্টু sin 60 মাইনাস 2,
তাহলে ফিলামে দেখো ট্যান 30-র ভ্যালু কেটে 1/√3, তাহলে 2 মাল্টিপ্লাই 1/√3 মাল্টিপ্লাই সাইন 60-র ভ্যালু কেটে ফিলামে √3/2 দেন -2। তাহলে ফিলামে ফার্স্ট আমি কম করিবা, যেহেতু দেখো এটা মাল্টিপ্লাই রয়েছে তো ফার্স্ট আমি মাল্টিপ্লাই করিবা দেন মাইনাস করিবা। তাহলে এটি দেখো √3 ক্যানসেল হয়ে গেল, 2 ক্যানসেল হয়ে গেল, তাহলে পিলামানে আর কত রইল 1 1 -2, 1 -2 হলে কত হব, 2 এক কলে 1 বড় চিহ্ন মাইনাস হচ্ছে -1, -1 দেখো পিলামানে কোঠি আছে, এটা অপশন বি রে রয়েছে, তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। এবার নেক্সট দেখিবা কোন রয়েছে, 4/3 cos স্কয়ার 30 প্লাস 2 cosec স্কয়ার 45। পিলামানে দেখো 4/3 এটা টিকে ପିଲାମାନେ କୋଶ୍ଚିନ୍ ଦେଖାହେଉଛି ନା, ଏଇଟା କ୍ଲିନ୍ କରିଦେବା। ପିଲାମାନେ ଯେଉଁ ନମ୍ବରଟା ବି ବୁଝି ନପାରିବ ତାହେଲେ କମେଣ୍ଟ ସେକ୍ସନରେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ପଚାରିଦେବ। ତ ସମସ୍ତଙ୍କ କମେଣ୍ଟରେ ରିପ୍ଲାଏ ଦିଆହେଉଛି, ଏଥିପାଇଁ ତୁମେ ଓରିଟ ହେବନି ଯେ ମ୍ୟାମ୍ ଆମକୁ ରିପ୍ଲାଏ ଦେଲେ ନା, ପିଲାମାନେ ସମସ୍ତଙ୍କୁ ଆନ୍ସର ରିପ୍ଲାଏ କରାଯାଉଛି। ତାହେଲେ ଦେଖ ପିଲାମାନେ ଏଇଟା କେତେ ରହିଛି, 4/3 କଟ୍ ସ୍କୋୟାର 30, ତାହେଲେ ପିଲାମାନେ କଟ୍ 30ର ଭ୍ୟାଲୁଟା କେତେ, √3, ତାହେଲେ ଏଇଟା ହେଇଯିବ √3ର ସ୍କୋୟାର ପ୍ଲସ୍ 2 × cosec ସ୍କୋୟାର 45। ପିଲାମାନେ cosec 45ର ଭ୍ୟାଲୁ କେତେ, √2, ହେଲେ √2ର ସ୍କୋୟାର। ଏବେ ଦେଖ ପିଲାମାନେ କେତେ ହେଲା, 4/3 × √3ର ସ୍କୋୟାର ହେଉଛି 3 ପ୍ଲସ୍ 2 × √2ର ସ୍କୋୟାର ହେଉଛି 2। ତାହେଲେ ପିଲାମାନେ ଦେଖ ଏଠି 3 କ୍ୟାନସଲ୍ ହୋଇଗଲା, ଆଉ ରହିଲା 4 ପ୍ଲସ୍ 2 × 4, 4 ଆଡ଼୍ କଲେ 8। ପିଲାମାନେ ଦେଖ 8 ତୁମର କେଉଁଠି ରହିଛି, ଅପସନ୍ ସିରେ ରହିଛି, ତାହେଲେ ଅପସନ୍ ସି ହେଉଛି କରେକ୍ଟ ଆନ୍ସର। ନେକ୍ସଟ କ୍ୱେଶ୍ଚିନ୍ ଦେଖ ପିଲାମାନେ କ'ଣ ରହିଛି, sin 60 × cos 30 ପ୍ଲସ୍ cos 60 × sin 30 କେତେ ହେବ। ଦେଖ ପିଲାମାନେ sin 60ର ଭ୍ୟାଲୁଟା କେତେ, √3/2 ଇଣ୍ଟୁ cos 30ର ତୁମର କେତେ, √3/2 ପ୍ଲସ୍ cos 60 1/2 ଇଣ୍ଟୁ sin 30ର ଭ୍ୟାଲୁ ପିଲାମାନେ 1/2। ତାହେଲେ ଏଠି ଦେଖ 2 ଏଇଟା କ'ଣ ମଲ୍ଟିପ୍ଲାଏ ହେଇଯିବ, √3 ମଲ୍ଟିପ୍ଲାଏ କଲେ 3/2 2 × 4 ପ୍ଲସ୍ 1 କୁ 1 ମଲ୍ଟିପ୍ଲାଏ କଲେ 1, 2 କୁ 2 ମଲ୍ଟିପ୍ଲାଏ କଲେ 4। ତାହେଲେ ପିଲାମାନେ ଏଲ୍ସିଏମ୍ କେତେ ହେଇଯିବ, 4, ତାହେଲେ ଏଇଟା କେତେ ହେଇଯିବ 3 + 1, ତାହେଲେ 3 କୁ 1 ଆଡ଼୍ କଲେ 4, 4/4 ପିଲାମାନେ 4/4 ହେଲେ କେତେ ହେବ 1। ତାହେଲେ ଦେଖ ଆନ୍ସର 1 କେଉଁଠି ଅଛି ତୁମର, ଏଇଟା ଅପସନ୍ ସିରେ ରହିଛି, ତାହେଲେ ଅପସନ୍ ସି ହେଉଛି କରେକ୍ଟ ଆନ୍ସର। ତାପରେ ପିଲାମାନେ ନେକ୍ସଟ କ୍ୱେଶ୍ଚିନ୍ ଦେଖ କ'ଣ ରହିଛି, 4/cos² 30 ପ୍ଲସ୍ 1/sin² 60 କେତେ ହେବ। ତାହେଲେ ପିଲାମାନେ 4/cos² 30, ତାହେଲେ cot 30ଟା କେତେ, √3, ତାହେଲେ √3ର ସ୍କୋୟାର ପ୍ଲସ୍ 1/sin² 60, ତାହେଲେ sin 60ଟା କେତେ ହେବ, √3/2, √3/2ର ସ୍କୋୟାର, ବୁଝିପାରିଲ। ତାହେଲେ 4/√3ର ସ୍କୋୟାର ହେଉଛି 3 ପ୍ଲସ୍ 1/√3/2ର ସ୍କୋୟାର। ପିଲାମାନେ √3ର ସ୍କୋୟାର କେତେ, 3, 2ର ସ୍କୋୟାର ହେଉଛି 4, 1/ ଅଛି ମାନେ ଓଲଟି ଯିବ, ତାହେଲେ 4/3 ପ୍ଲସ୍ 4/3। ଦେଖ ପିଲାମାନେ ଏଲ୍ସିଏମ୍ 3 ହେଇଯିବ, 4 ଆଡ଼୍ କଲେ 8, ତାହେଲେ 8/3 ଆମର ଏଇଟା ଇମ୍ପ୍ରପର୍ ଫ୍ରାକ୍ସନ୍ ଅଛି, ତାକୁ ମିକ୍ସ ଫ୍ରାକ୍ସନ୍ କରିଦେବା, 3 × 2 = 6, 8 × 6 ଗଲେ ରହିଲା 2 2/3, ତାହେଲେ 2 ହୋଲ୍ 2/3 କେଉଁଠି ରହିଛି, ଏଇଟା ଅପସନ୍ ଡିରେ ରହିଛି, ଅପସନ୍ ଡି ହେଉଛି କରେକ୍ଟ ଆନ୍ସର। ଏବେ ତାପରେ ଚାଲ ପିଲାମାନେ ନେକ୍ସଟ କ୍ୱେଶ୍ଚିନ୍ ଦେଖିବା କ'ଣ ରହିଛି, ନେକ୍ସଟ ଦେଖ ରହିଛି cos² 45° ପ୍ଲସ୍ sin 30 କେତେ ହେବ। ତାହେଲେ ପିଲାମାନେ cos 45 କେତେ, 1/√2² ପ୍ଲସ୍ sin 30ର ଭ୍ୟାଲୁ କେତେ, 1/2। ତାହେଲେ ଦେଖ ପିଲାମାନେ 1/√2ର ସ୍କୋୟାର 1 স্কোয়ার 1, √2ର ସ୍କୋୟାର 2 ପ୍ଲସ୍ 1/2, ତାହେଲେ ଏଲ୍ସିଏମ୍ କେତେ ହେଇଯିବ, 2, 1 + 1 ହେଇଗଲେ 2, 2 কু 2 ଡିଭାଇଡ଼ କଲେ କେତେ 1। ଦେଖ ପିଲାମାନେ 1 କେଉଁଠି ରହିଛି, ଏଠି ଅପସନ୍ ସିରେ ରହିଛି, ତାହେଲେ ଅପସନ୍ ସି ହେଉଛି କରେକ୍ଟ ଆନ୍ସର। ତାପରେ ପିଲାମାନେ ନେକ୍ସଟ କ୍ୱେଶ୍ଚିନ୍ ଦେଖ କ'ଣ ରହିଛି, 1 cm ବାହୁ ବିଶିଷ୍ଟ ସମଘନର କର୍ଣ୍ଣକୁ ବାହୁ ଭାବେ ନେଇ ଗଠିତ ଅନ୍ୟ ଏକ ସମଘନର ସମଗ୍ର ପୃଷ୍ଠତଳର କ୍ଷେତ୍ରଫଳ କେତେ ହେବ।
দেখ পেলে মানে গোটে সেন্টিমিটার বাহু বিশেষ সমঘনর কর্ণক বাহু ভাবে নেওয়া, তাহলে কর্ণটা কেতে হয়ে যাব? কর্ণর ফর্মুলা কোণ পেলে মানে রুট থ্রি এ, এটা এটি কেতে ওয়ান, তাহলে রুট থ্রি ইন্টু ওয়ান কেতে হল রুট থ্রি। আমার কোণ পচারছি সমগ্র পৃষ্ঠতলর ক্ষেত্রফল পচারছি, তাহলে সমগ্র পৃষ্ঠতলর ক্ষেত্রফলের ফর্মুলা কোণ সিক্স এ স্কোয়ার, যেহেতু এটা সমঘন রয়েছে, তাহলে সিক্স এ পেলে মানে কেতে রুট থ্রি, রুট থ্রির স্কোয়ার, তাহলে সিক্স ইন্টু রুট থ্রির স্কোয়ার হচ্ছে থ্রি, সিক্স থ্রি যা এইটিন, এইটিন সেন্টিমিটার স্কোয়ার বা এইটিন বর্গ সেন্টিমিটার। তোমার দেখো এটি অপশন সি রে রয়েছে, অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো কোণ রয়েছে, দুইটি সমঘনর আয়তনর অনুপাত হচ্ছে এইট ইস টু ওয়ান। পিলা মানে মোস্ট ইম্পর্টেন্ট, টিকে ভালোভাবে মন দিয়ে শুনব, দুইটি সমঘনর আয়তনর অনুপাত হচ্ছে এইট ইস টু ওয়ান। পচারিছি সমগ্র পৃষ্ঠতলর ক্ষেত্রফলর অনুপাত কেতে? পিলামানে দেখো আয়তন যদি এইট হব, তাহলে আমার আয়তন কেমনি বাহারে, বাহু গুণন বাহু গুণন বাহু মানে এ কিউ, তাহলে যদি এ কিউবটা এইট হল তাহলে এ কেতে হয়ে যাব, দুই, দুই দুগুণে চার দুগুণে আট, তাহলে টু র কিউ ইস টু ওয়ান র কিউ, মানে এই যে এইট ইস টু ওয়ানটাকে আমি লিখিপার, টু র কিউ ইস টু ওয়ান র কিউ। তো আমার সমগ্র পৃষ্ঠতলর ক্ষেত্রফল পেলে মানে কোনো সমঘনর সিক্স এ স্কোয়ার, তাহলে আমি বাহু দরকার, বাহু কেতে হয়ে যাব, টু ইস টু ওয়ান, বাহু বাহারি পেলে তাহলে সমগ্র পৃষ্ঠতলর ক্ষেত্রফল সিক্স এ স্কোয়ার ইস টু সিক্স এ স্কোয়ার, তাহলে সিক্স এ স্কোয়ার পেলে মানে এটি কেতে টু র স্কোয়ার ইস টু, সিক্স এ হচ্ছে ওয়ান, ওয়ান র স্কোয়ার। এবে পেলে মানে অনুপাত বাহার করবে, দুইপটি সিক্স ক্যানসেল হয়ে গেল, টু র স্কোয়ার ফোর, ফোর ইস টু ওয়ান। দেখ পেলে মানে ফোর ইস টু ওয়ান তোমার কোটি রয়েছে, এটি অপশন সি রে রয়েছে, তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। তারপরে পেলে মানে নেক্সট কোশ্চেন আছে, গোটিয়ে দশভুজর বহিঃস্থ কোণ মানকর পরিমাণর সমষ্টি কেতে? পেলে মানে বহিঃস্থ কোণ পরিমাণ সমষ্টি কেতে হয়েছিল? তিনশো ষাঠিয়ে, অপশন সি রে রয়েছে, তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। তারপরে পেলে মানে নেক্সট দেখ কোণ রয়েছে, নিম্নোক্ত মধ্যরু কেউটি সরল রেখা উপরিস্তর এক বিন্দু অটে, মানে পেলে মানে দেখ সরল রেখা উপরে কোটা রয়েপারে, এটা দেখো থ্রি মাইনাস টু, মানে যদি আমি এক্স অক্ষরে থ্রি যা, ওয়াই অক্ষরে মাইনাস টু যা, তাহলে এটা তো কেবে রহবনি সরলরেখা উপরে, সেটা নিশ্চিত ভাবে তলকু আসিযোগ। তারপর দেখো মাইনাস থ্রি বাই টু অছি, তাহলে মানে এইটা হয়ে পার, এটা তো রুটরে অছি, এটা আমি দেখিয়ে পাব না, এক্স এক্স ড্যাশ এটা মধ্যে নয়, তাহলে পেলে মানে আমার আনসার কোটা হয়ে যাব মাইনাস থ্রি বাই টু, অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। তাহলে পেলে মানে নেক্সট শো কোশ্চেন রহলা, তো আমি মানে পরে ডিসকশন করা, এবে তুমি চ্যানেলকে সবসক্রাইব কর, আর ভিডিওকে লাইক কর, আর পিলা মানে নিজ ফ্রেন্ড মানুষ সহ সেয়ার কর, যেমন আমার আজ 20 কে হয়ে যাব, আমি সব রিয়েল কোশ্চেন পেপার ডিসকশন করা, বুঝিপার পিলা মানে নিশ্চিত ভাবে যেমন আমার 20 কে আজ কমপ্লিট যেমি হলে করদিও, থ্যাংক ইউ।